নমস্কার, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের বাংলার ইউটিউব চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে সমস্ত ছাত্রছাত্রীদের আমরা এই ভিডিও সেশনে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য আগামী 22/7/2023 যে পরীক্ষা হতে চলেছে তাতে অংশগ্রহণ করতে চলেছেন, তাদের জন্য এই ভিডিও। আপনারা জানেন স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অনলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়। অনলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা এখনও পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেননি বা খবর পাননি বা জানেননি বা করেননি, তাদের জন্য এই ভিডিও। আপনারা অনলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলো সম্বন্ধে আমি বলবো, কীভাবে আপলোড করবেন সেটাও আপনাদের বলে দিচ্ছি। আপনারা কিন্তু সেটাকে ইতিমধ্যে যারা করেছেন অতি উত্তম, যারা করেননি তারা এখনই হচ্ছে ব্যবস্থা নিন। আমাদের অনলাইনে যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের বা হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর এজ ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য। দ্বিতীয়ত হচ্ছে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর এনি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, হায়ার সেকেন্ডারি 10+2-এর যে মার্কশিট সেটি আপনাকে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ফর ক্যাটাগরি ভেরিফিকেশন ইফ এনি যদি আপনার থেকে থাকে, এবং রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট বলা হয়েছে অ্যাজ পার পেজ নম্বর 20 অফ ইনফরমেশন বুলেটিন 2023। অর্থাৎ যারা ওবিসি এ ওবিসি বি থাকবেন তাদের নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট থাকতে হবে, এবং নন ক্রিমিলিয়ার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনার ইস্যুকৃত হয়ে থাকতে হবে 31/3/2022 পর, 31/3/2022 পর যে কোনো ডেটে তার আপনি ইস্যু হয়ে থাকতে হবে। অন্যদিকে আপনাকে বলা হয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড, যদি আপনি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বুলেটিনে যে 21 পদার্থে মেনশন করা আছে সেটি 31/3/2023 পর যে কোনো ডেটে স্বীকৃত হয়ে থাকতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট আপনারা জানেন, যে কোনো সোসাইটির যে কোনো রেসপন্সিবল পার্সন আদার দেন রিলেটিভ, আত্মীয় স্বজন ছাড়া যে কোনো রেসপন্সিবল পার্সন, অর্থাৎ বিডিও এসডিও যে কোনো স্কুলের টিচার পঞ্চায়েত প্রধান, এরা হচ্ছে এই সার্টিফিকেটের কাছ থেকে নিতে পারেন। ডাক্তারবাবু দিতে পারেন, যে কোনো ডাক্তারবাবু এমবিবিএস ডাক্তার তারা দিতে পারেন। মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, আপনারা জানেন যে এর জন্য আলাদা কোনো ফর্ম্যাট নেই, আপনারা তাদের প্রেসক্রিপশনে বা আপনারা যে কোনো ফর্ম যদি ডাউনলোড করে থাকেন তা দিয়ে যদি আপনারা মেডিকেল সার্টিফিকেট করিয়ে থাকেন সেটাকেও স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে। উল্লেখযোগ্য যে প্রত্যেকটা ডকুমেন্ট যে আপলোড করবেন সেগুলো কিন্তু পিডিএফ ফর্ম্যাটে করতে হবে, আর অল ইন ওয়ান গো যাকে বলে, মানে একটাই ফাইলের মধ্যে সমস্ত পিডিএফ ডকুমেন্টগুলোকে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তা যারা স্ক্যান করেন, যারা আপনারা যেখানে সাইবার ক্যাফে আছে সেখানে যারা স্ক্যান করবে তখন বলে দেবেন সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু একটাই ফাইলে হবে, অর্থাৎ পরপর স্ক্যান করার সময় পরপর স্ক্যান করতে হবে, এক্সিট করে সিঙ্গেল সিঙ্গেল করবেন না, একসাথে সবগুলো কিন্তু আপলোড করতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যারা সাইবার ক্যাফেতে করেন তাদেরকে ভালো করে ব্যাপারটা আগেই বুঝিয়ে বলে দেবেন, আলাদা আলাদা করে করলে কিন্তু হবে না, একটি জায়গাতে আপনাকে সমস্ত পিডিএফগুলোকে আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে ইফ এনি ক্যান্ডিডেট কুড নট কালেক্ট কাস্ট সার্টিফিকেট অর ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাজ পার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল গাইডলাইন অ্যাট প্রেজেন্ট, হি সি শুড কালেক্ট দ্য সার্টিফিকেট বিফোর অ্যাপিয়ারিং অ্যাট দ্য কাউন্সিলিং। অর্থাৎ আপনারা যদি এখন এই সার্টিফিকেট না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দিতে পারছেন না, তাহলে কাউন্সিলিংয়ের সময় আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। যদি আপনি সাবমিট না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে, এবং যে কম্বাইন্ড মেরিট লিস্ট সেই মেরিট লিস্টে যে জেনারেল র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী আপনাকে কিন্তু ওখানে বিচার করা হবে বা আপনার সিট পাবেন কিনা তার সেটা ঠিক হবে। ফর এনি আদার ক্লারিফিকেশন কন্ট্যাক্ট উইথ হেল্প ডেস্ক, এই হেল্প ডেস্ককে কন্ট্যাক্ট বলেছে বাট এখানে কোনো নাম্বার দেওয়া নেই। আমরা জানি যে হেল্প ডেস্কের জন্য এখানে একটা স্পেশাল নাম্বার আছে, আপনি আপনাদের দিয়ে দিচ্ছি 9674524077। আবার বলছি 9674524077, এটা আপনারা হেল্প ডেস্ক নাম্বার, এখানে আপনারা ফোন করতে পারেন। হেল্প ডেস্কে ইমেল আইডি রয়েছে smfwbeehelp@gmail.com, এখানে আপনারা মেল করতে পারেন কোনো অসুবিধা অসুবিধার জন্য। দ্য ডিটেল অফ অফলাইন কাউন্সিলিং উইল বি নোটিফাইড লেটার অন ইন ওয়েবসাইট, প্লিজ ভিজিট www.smfwbee.in রেগুলারলি ফর আপডেটেড ইনফরমেশন। এখানে বলা হয়েছে অল ডেটস আর টেন্টেটিভ, যাই ডেট দেওয়া হচ্ছে না সবই টেন্টেটিভ, অ্যাজ বিকজ এটা হচ্ছে অন ইমার্জেন্সি এই ডেট পরিবর্তন হতে পারে, সেই জন্য আপনাদেরকে প্রত্যেক দিন হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ওপর নজর রাখতে হবে। আশা করছি যারা আগে খবর পাননি বা ব্যবস্থা নেননি তারা আজকে যখন ভিডিও আপনারা দেখছেন
সেই দিন অর্থাৎ 15th July 2023 বিকাল 5:30টার মধ্যে আপনাকে এই ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকুন, অপেক্ষা করুন আমার আরও নতুন নতুন ভিডিওর জন্য এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আরও আপডেটের জন্য। সিট ম্যাট্রিক্স নিয়ে আমি স্পেশালি একটা ভিডিও নিয়ে আসবো, সেটা অবশ্যই হচ্ছে আপনারা দেখবেন। ধন্যবাদ।